এম সিরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর শিব মন্দির সম্পর্কে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো। ত্র্যম্বকেশ্বর শিব মন্দিরটি ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর তহসিলের ত্র্যম্বক শহরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যেখানে মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর হিন্দু বংশানুক্রমিক রেজিস্ট্রি রাখা হয়। পবিত্র গোদাবরী নদীর উৎপত্তি ত্র্যম্বক শহরের নিকটে। মন্দির প্রাঙ্গণে কুশব্রত কুণ্ডা নামে একটি পবিত্র পুকুর রয়েছে। শ্রীমন্ত সর্দার রাও সাহেব পারনারকার, যিনি ইন্দোর রাজ্যের রাজা ছিলেন, তিনি উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদীর উৎস আবিষ্কার করেছিলেন। বর্তমান মন্দিরটি পেশোয়া বালাজি বাজিরাও নানা সাহেব নির্মাণ করেছিলেন। মন্দিরটি ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি নামে তিনটি পাহাড়ের মধ্যে অবস্থিত। মন্দিরে শিব, বিষ্ণু এবং ব্রহ্মাকে উপস্থাপন করে তিনটি লিঙ্গম এর একটি সমষ্টি রূপে। মন্দিরের ট্রাঙ্কটিকে অমৃতবর্ষিণী বলা হয়, যার আকার ২৮ মিটার উচ্চতা এবং ৩০ মিটার চওড়া। বিলপ্তীর্থ, বিশ্বাসস্থিত এবং মুকুন্দার্থিত নামে আরও তিনটি জলের দেহ রয়েছে। গঙ্গাদেবী, জলেশ্বরা, রামেশ্বর, গৌতমেশ্বর, কেদারনাথ, রামকৃষ্ণ, পরশুরাম ও লক্ষ্মীনারায়ণ নামে বিভিন্ন দেবদেবীর চিত্র রয়েছে। মন্দিরে বিভিন্ন মঠ এবং সাধুদের সমাধিও রয়েছে। শিব পুরাণ অনুসারে ব্রহ্মগিরি পর্বতের চূড়ায় যেতে ৭ শতাধিক প্রশস্ত পদক্ষেপ রয়েছে। এই সিঁড়ি আহরণের পরে রামকুণ্ড এবং লক্ষ্মণকুণ্ড মিলিত হয়ে শীর্ষে পৌঁছেছে। ভগবান শিব অরিদ্র নক্ষত্রের রাতে নিজেকে জ্যোতির্লিঙ্গ হিসেবে এখানে প্রকাশিত হয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি জ্যোতির্লিঙ্গকে আধ্যাত্মিক অর্জনের উচ্চ স্তরে পৌঁছে যাওয়ার কারণে পৃথিবী জুড়ে আগুনের ছিদ্রের কলাম হিসেবে দেখতে পাবে। প্রতিটি জ্যোতির্লিঙ্গ শক্তির আলাদা আলাদা নাম নেয়। মূলত জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের অসীম প্রকৃতির পরিচয়। সর্বোচ্চ স্তরে শিবকে নিরাকার, সীমাহীন, অতিক্রান্ত এবং পরিবর্তনীয় পরম ব্রাহ্মণ এবং মহাবিশ্বের আদিম আত্মা হিসেবে বিবেচনা করা হয়। ত্র্যম্বকেশ্বর একটি দিনী কেন্দ্র যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম অবস্থানে রয়েছে। এখানে অবস্থিত জ্যোতির্লিঙ্গের অসাধারণ বৈশিষ্ট্য হল এর তিনটি মুখ তথা ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান রুদ্রকে মূর্ত করে তোলেন। অতিরিক্ত পানির ব্যবহারের কারণে লিঙ্গটি ক্ষয় হতে শুরু করেছে। বলা হয় যে এই ক্ষয় মানব সমাজের ক্ষয় প্রকৃতির প্রতীক। লিঙ্গগুলি একটি রত্ন মুকুট দ্বারা আবৃত থাকে, যা ত্রিদেবের সোনার মুখোশের ওপরে স্থাপন করা হয়। এই মুকুটটি পাণ্ডব যুগের এবং এটি হীরা, পান্না এবং অনেক মূল্যবান পাথর দ্বারা গঠিত। গোদাবরী নদীর তীরে ত্র্যম্বকেশ্বর মন্দিরটি কালো পাথরের তৈরি। মন্দিরের স্থাপনা আশ্চর্যজনক। এই মন্দিরের পঞ্চক্রোশী, কালাস্বরূপ শাস্তি, ত্রিপিণ্ডী বিধি এবং নারায়ণ নাগাবলীর উপাসনা করেন, যাদের কাছে ভক্তরা বিভিন্ন ইচ্ছা পূর্ণ করেন। ত্র্যম্বকেশ্বর মন্দির এবং গ্রাম ব্রহ্মগিরি নামে একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই গিরি শিবের দৃশ্যমান রূপ হিসেবে বিবেচিত হয়। এই পাহাড়েই পবিত্র গোদাবরী নদীর উৎপত্তিস্থল। প্রাচীনকালে ত্র্যম্বক হলেন ঋষি গৌতমের তপভূমি। গরু জবাইয়ের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম তীব্র তপস্যা গ্রহণ করেছিলেন এবং শিবকে এখানে গঙ্গার অবতরণ করতে বলেছিলেন। ফলস্বরূপ গঙ্গা গোদাবরী নদীর দক্ষিণে উৎপন্ন হয়েছিল। গোদাবরীর উৎপত্তি হওয়ার পরে গৌতম ঋষিদের প্ররোচনায় পড়ে এবং তিনি ভগবান শিবের তপস্যায় মগ্ন হন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হন। তারপর ভগবান শিব ঋষিদের অনুরোধে এখান থেকে যান ত্র্যম্বক নাম ধারণ করে।
এই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার বিষয়ে শিবপুরাণে এই গল্প বর্ণিত হয়েছে। একবার মহর্ষি গৌতমের তপবনে বসবাসরত ব্রাহ্মণদের স্ত্রীরা কোনো কিছুর জন্য স্ত্রী অহল্যার উপর রাগান্বিত হন। তারা তার স্বামী গৌতমকে অপমান করতে উদ্বুদ্ধ করেছিল। এই ব্রাহ্মণরা এর জন্য ভগবান শ্রী গণেশটির পূজা করেছিলেন। তার উপাসনায় সন্তুষ্ট হয়ে গণেশ হাজির হয়ে তাদের কাছে বর চাইতে বলেন। এই ব্রাহ্মণরা বলেছিলেন, প্রভু, আপনি যদি আমাদের নিয়ে খুশি হন তবে যে কোনোভাবে ঋষি গৌতমকে এই আশ্রম থেকে বের করে আনুন। এই কথা শুনে গণেশটি তাদের অনুরোধ করলেন এবং এমন কাজ না করার জন্য অনুরোধ করলেন, কিন্তু তাদের ইচ্ছাই অটল ছিল। অবশেষে গণেশজির বাধ্য হলেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। ভক্তদের মান রাখার জন্য তিনি একটি দুর্বল গরু রূপ নিয়ে ঋষি গৌতমের গৃহকোণে বসবাস শুরু করেন। গরুকে শস্য চড়াতে দেখে ঋষি অত্যন্ত নম্রতার সাথে তার হাতে খড় নিয়ে তাকে ধরলেন। গাভীটিকে স্পর্শ করার সাথে সাথে গাভীটি নিস্তেজ হয়ে সেখানে গড়িয়ে পড়ে গেল। তখন সমস্ত ব্রাহ্মণ একত্রিত হয়ে ঋষি গৌতমকে গরু হত্যাকারী হিসেবে নিন্দা করতে লাগলেন। এই ঘটনাটি দেখে ঋষি গৌতম খুব অবাক এবং দুঃখ পেয়েছিলেন। এখানে সমস্ত ব্রাহ্মণই বলেছিল যে আপনি এই আশ্রমটি ছেড়ে চলে যাবেন, গরু হত্যাকারীর কাছাকাছি থাকায় আমরাও পাপের ভাগী হয়ে যাব। বাধ্য হয়ে ঋষি গৌতম সেখান থেকে দূরে গিয়ে অভিশাপ মাথায় নিয়ে তার স্ত্রী অহল্যার সাথে বসবাস শুরু করেছিলেন, কিন্তু ব্রাহ্মণরা সেখানেও ঋষি গৌতমকে থাকতে দিতে নারাজ হয়েছিলেন। তারা বলতে শুরু করেছিলেন, গরু জবাইয়ের কারণে এখন বেদ ও যজ্ঞাদি কাজ করার আপনার কোনো অধিকার নেই। ঋষি গৌতম এবং এই সমস্ত ব্রাহ্মণদের কাছে অত্যন্ত প্রত্যয় সহকারে প্রার্থনা করেছিলেন যে তোমরা আমাকে আমার প্রায়শ্চিত্ত এবং মুক্তির জন্য কোনো প্রতিকার বলে দাও। তখন তারা বলেন, গৌতম, আপনি আপনার পাপগুলি মোচন করার জন্য পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে আসুন, তারপরে এক মাসের জন্য এখানে উপবাস করুন, এরপরে ব্রহ্মগিরি পর্ব 101টি প্রদক্ষিণ করার পরে আপনি শুদ্ধ হয়ে যাবেন, কিন্তু তারপর আপনি গঙ্গাজিকে এখানে নিয়ে এসে তার পবিত্র জল দিয়ে স্নান করে 1 কোটি বার শিব স্তুতি করবেন, তাহলেই আপনার পাপের সমাপ্তি ঘটবে। ত্রিম্বকেশ্বর শহরে বিপুল সংখ্যক ব্রাহ্মণ পরিবার রয়েছে এবং বৈদিক গুরুকুলের এটি একটি বিশেষ শিক্ষাকেন্দ্র। এখানে হিন্দুদের জীবনযাত্রার শিল্প অষ্টাঙ্গযোগে উৎসর্গীকৃত আশ্রম এবং মঠ রয়েছে। মন্দিরের শিব দেবতা বিশ্ববিখ্যাত নাসাক হীরা দ্বারা গঠিত। জায়গাটি বর্ষার মৌসুমে মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত এবং দূষণের কারণে নিবিড় সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। হনুমানের জন্মস্থান অঞ্জনের পর্বতটি ত্রম্বকেশ্বরের কাছে অবস্থিত। শিবরাত্রি ও সওয়ান সোমবার ত্রিম্বাকের মন্দিরে ভক্তরা ভিড় করেন। ভক্তরা ভোরবেলা স্নান করে তাদের পূজা দেখতে পান। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার।